আজকের গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কাহিনী অবলম্বনে ধূর্যটিবাবুর প্ল্যানচেট। কিরে নীলু, পরপর তো চারটে ট্রেন চলে গেল, অনির্বাণ তো এখনো এলো না। এদিকে তোর ধূর্যটিবাবুরও কোনো পাত্তা নেই, তিনি আবার বাঘমুন্ডি পাহাড়ে পঞ্চমুন্ডির আসনে বসতে চলে গেলেন না তো? দেখ পলাশ, সিদ্ধ পুরুষদের নিয়ে মজা করবি না। বাঘমুন্ডি নয়, উনি অমাবস্যা রাতে তারাপীঠের মহাশ্মশানে পঞ্চমুন্ডির আসনে বসে সব সাধনা করেছিলেন। উনি যখন কথা দিয়েছেন তখন নিশ্চয়ই আমাদের নিতে আসবেন। তুই মোবাইলে আরেকবার ট্রাই কর অনির্বাণকে। আবার ঘাবড়ে গেল না তো? শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে বসে প্ল্যানচেট ভূত প্রেত নিয়ে মজা করা আর এখানে এসে সত্যিকারের প্রেতসিদ্ধ জ্যোতিষীর মুখোমুখি প্ল্যানচেটে বসা, এ দুইয়ের মধ্যে অনেক তফাৎ। নীলু যে আমাকে খোঁচা দিচ্ছে সেটা বুঝতে পারলাম, তাই বললাম, দেখ ঝড় বৃষ্টির মধ্যে হয়তো কোথাও ও আটকে গেছে, ওর কিন্তু কথার দাম আছে। আর ও যে আমাদের মধ্যে সবচেয়ে সাহসী ছেলে তা তো তুই ভালো করেই জানিস। এই বলে আমি পকেট থেকে মোবাইল বের করে বৃষ্টির ছাঁট থেকে বাঁচার জন্য প্ল্যাটফর্মে শেডের আরেকটু ভেতরে এসে দাঁড়ালাম। অনির্বাণকে রিং করার চেষ্টা করে কানে দিয়ে ফোনটা কয়েক মুহূর্ত পর সেটা আবার নামিয়ে নিলাম। নীলু প্রশ্ন করল, কি হলো? নেটওয়ার্ক ফেলিওর এখনো, যা ঝড় বৃষ্টি হচ্ছে কখন নেটওয়ার্ক পাওয়া যাবে কে জানে। আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বেশ জোরে কাছেই কোথাও যেন একটা বাজ পড়ল, সারা প্ল্যাটফর্ম কেঁপে উঠল সেই শব্দে। আর কিছুক্ষণ পরই সন্ধে নামবে, এদিকে বৃষ্টিরও বিরাম নেই। ঝাপসা হয়ে যাওয়া বাইরের দিকে তাকিয়ে আমি নীলুকে বললাম, হ্যাঁ রে নীলু, ধূর্যটিবাবুর বাড়ি এখান থেকে কত দূর? গাড়িতে আধ ঘন্টার পথ, উনি গাড়ি নিয়ে আসবেন বলেছেন। অনির্বাণ না এলে প্রেস্টিজ পাংচার হয়ে যাবে আমার। আসলে উত্তেজনার বসে তোদের কথাটা ওকে আমার বলা উচিত হয়নি, ব্যাপারটা উনিও সিরিয়াসলি নিয়েছেন। এখন তো আমাদের ফিরে যাওয়ারও কোনো উপায় নেই, ওর বাড়িতে রাতের খাবারের বন্দোবস্ত করে ফেলেছেন, এখানে এসে ফিরে যাওয়া মানে ওকে অসম্মান করা। তাছাড়া উনি বড় মামার বন্ধু মানুষ, বড় মামা শুনলেও না খুব রাগ করবেন। অনির্বাণটা এখনো এলো না কেন? কলকাতা থেকে বৃষ্টির দিনে আমাদের এই নবাবগঞ্জে আসা বলতে গেলে তো ওর জন্যই। আমি, নীলকান্ত অর্থাৎ নীলু, অনির্বাণ, আমরা সকলেই শ্যামবাজারের বাসিন্দা। নিয়মিত আমাদের আড্ডার আসর বসে গণেন্দ্র মিত্র লেনের খুপচি ক্লাব ঘরে। দিন দশেক আগে এমনই এক বর্ষার সন্ধেবেলায় ক্লাব ঘরে বসে গল্প করছিলাম আমরা। শুধু আমরা তিনজন নয়, রিজু, অসীম, তপন, ভোলা আরও অনেকে সেদিন হাজির ছিল সেখানে। এসব আড্ডা যেমন হয়, এক প্রসঙ্গ নিয়ে আলোচনা হতে হতে অন্য প্রসঙ্গ চলে আসে, ঠিক তেমনই কি একটা কথা আলোচনা করতে করতে হঠাৎ কে যেন তুলে বসলো আত্মা নিয়ে কথা। শুরু হলো আত্মা প্রেতাত্মা আছে কিনা তাই নিয়ে সনাতনী তর্ক। নীলুর আত্মা টাত্মার ব্যাপারে প্রচণ্ড বিশ্বাস। সেদিন সে হঠাৎই বলল, আমার বড় মামার বন্ধু জ্যোতিষী দুর্যোটি চক্রবর্তী, যার কাছে আমি হাত দেখাই, তিনি প্ল্যানচেটে আত্মা নামাতে পারেন। আমার বড় মামা এই ঘটনা নিজের চোখে দেখেছেন। অনির্বাণ প্রেসিডেন্সির ছাত্র, ঘোর যুক্তিবাদী। নীলুর কথাটা শোনার সঙ্গে সঙ্গেই সে চেপে ধরল তাকে, বলল, যখন সুনিতা উইলিয়াম মহাশূন্যে পাইচারি করে এলেন সেই সময় দাঁড়িয়ে কেউ আত্মা নামাচ্ছেন, এই কথাও বিশ্বাস করতে হবে? আসলে এইসব ব্যাপার হলো ধান্দাবাজ লোকেদের লোক ঠকিয়ে পয়সা কামানোর কৌশল। ব্যাস শুরু হয়ে গেল জোর তর্ক। যারা হাজির ছিল তারা ভাগ হয়ে গেল প্ল্যানচেটের মাধ্যমে আত্মা নামানো যায় কি না এই নিয়ে। অনেক যুক্তি পাল্টা যুক্তির পরও যখন সিদ্ধান্তে পৌঁছানো গেল না তখন ভোলা একটা প্রস্তাব দিল। সে বলল, নীলু গিয়ে ধূর্যটিবাবুকে রাজি করাক প্ল্যানচেটে আত্মা নামিয়ে দেখানোর জন্য, তিনি যদি সত্যিই তা পারেন তাহলে সকলেই ব্যাপারটা মেনে নেবে। তবে এর মধ্যে একটা কন্ডিশন আছে, প্ল্যানচেটে মিডিয়াম অর্থাৎ যার মাধ্যমে আত্মা নামানো হয় সেই মিডিয়াম করতে হবে অনির্বাণকে, তাহলেই প্রমাণ হয়ে যাবে আত্মা নামানোর ব্যাপারটা সাজানো কিনা।
পরদিন নীলু তার বড় মামাকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিল ধুর্যটিবাবুর বউবাজারে সোনার দোকানে হাত দেখানোর চেম্বারে। সব কথা শোনার পর প্ল্যানচেটের ব্যাপারে রাজি হয়ে গেলেন ধুর্যটিবাবু। তবে তিনি বললেন নীলু, অনির্বাণ ও আর একজন, অর্থাৎ মোট তিনজনকে আজ এই অমাবস্যার দিনে তার নবাবগঞ্জের বাড়িতে আসতে হবে। তাই তার আমন্ত্রণেই আমি আর নীলু বিকেলের ট্রেনে নবাবগঞ্জের প্ল্যাটফর্মে এসে নামলাম। কিন্তু কলকাতায় একটা কাজ সেরে অন্য ট্রেনে অনির্বাণের এখানে আসার কথা থাকলেও তার এখনও দেখানি। বৃষ্টির মধ্যে প্ল্যাটফর্মে অনির্বাণের জন্য এক ঘন্টা ধরে অপেক্ষা করছি। ধুর্যটিবাবুও আমাদের এখনও নিতে আসেননি। ছটা তো বাজল, আর আধ ঘন্টার মধ্যে যদি দুজনের মধ্যে কেউ না আসে তাহলে ডাউন ট্রেন ধরে ব্যাক করব। আমরা দুজন অনেকক্ষণ অপেক্ষা করছি, আমাদের কেউ দোষ দিতে পারবে না। আমার কথা শুনে একটু চিন্তা করে নীলু বলল, ঠিক আছে তাহলে তাই হবে। নীলুর কথাটা শেষ হওয়া মাত্রই সেই সময় একটা কালো রঙের অ্যাম্বাসেডর প্ল্যাটফর্মের বাইরে রেলিংয়ের ধার ঘেঁষে দাঁড়ালো। গাড়িটা দেখেই নীলু বলে উঠল, ওই যে ধুর্যটিবাবু এসে গিয়েছেন, ওটা ওর গাড়ি, আমি চিনি। গাড়ি থেকে বৃষ্টির মধ্যে বাইরে নেমে ছাতা খুললেন ধুতি পাঞ্জাবি পরা, চোখে সোনালি ফ্রেমের চশমা এক লম্বা চওড়া ভদ্রলোক। তিনি উঠে এলেন প্ল্যাটফর্মে। তাকে দেখে প্রথমে নীলু আর তার পিছন পিছন আমি এগিয়ে গেলাম তাঁর দিকে। ভদ্রলোক এসে দাঁড়ালেন শেডের নিচে, আমরাও এসে দাঁড়ালাম তার সামনে। ভদ্রলোকের বয়স মনে হয় 60-এর কাছাকাছি হবে, ফর্সা রং, টিকলো নাক, দুহাতে অনেক আংটি। আমাকে আর নীলুকে একবার ভালো করে দেখে নিয়ে তিনি বললেন, আমি কলকাতা থেকে ফিরছি, তাই আসতে দেরি হয়ে গেল। হ্যাঁ, তো তোমরা দুজন কেন? আমি তো তিনজনকে আসতে বলেছিলাম। আর এই কি সেই ছেলে যে মিডিয়াম হতে চায়? না না, এ সে নয়, এর নাম পলাশ। আমরা দুজন একসঙ্গে এসেছি, অনির্বাণের অন্য ট্রেনে এসে এই প্ল্যাটফর্মে আমাদের সঙ্গে মিট করার কথা, কিন্তু এক ঘন্টা ধরে ওর জন্য আমরা অপেক্ষা করছি, ও এখনো এলো না, মোবাইল কানেকশনও কাজ করছে না। নীলুর কথা শুনে ভদ্রলোক কয়েক মুহূর্ত কি যেন ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে তোমরা দুজনেই বরং আমার সঙ্গে চলো, আমি হিউম্যান সাইকোলজি বুঝি, সম্ভবত সে ভয় পেয়েছে, সে আসবে না। এই অবধি বলে ধুর্যটিবাবু তাকিয়ে রইলেন আমাদের দিকে। আমি বলতে যাচ্ছিলাম যে অনির্বাণ যদি পরের ট্রেনে এখানে এসে পৌঁছয় তখন কি হবে, সে তো খুঁজেই পাবে না আমাদের। কিন্তু তার আগেই প্ল্যাটফর্মের মাইকে ঘোষণা শোনা গেল, একটি বিশেষ ঘোষণা, ঝড় বৃষ্টিতে কুতুবপুর স্টেশনে গাছ পড়ে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় আপ লাইনে রাত 10টা পর্যন্ত কোনো ট্রেন চলবে না। ঘোষণাটা শোনার পর ধুর্যটিবাবু বললেন, এরপর তার আসার আর কোনো সম্ভাবনাই নেই, আর যদিও সে কোনোভাবে এখানে এসে হাজির হয় তাহলে যে কোনো ভ্যান রিক্সাকে বললেই সে আমার বাড়ি নিয়ে যাবে। এ কথাগুলো বলে তিনি আমাদের উত্তরের কোনো অপেক্ষা না করে হাঁটতে শুরু করলেন তাঁর গাড়িতে যাওয়ার জন্য। আমি আর নীলু দুজন দুজনের দিকে তাকিয়ে অগত্যা ধুর্যটিবাবুকে অনুসরণ করলাম। একটা হেডলাইটের আলোয় খানা খন্দে ভরা মেঠো পথ দিয়ে বর্ষার অন্ধকারে ধুর্যটিবাবুর গাড়ি ছুটল তাঁর বাড়ির দিকে। মিনিট 20 পর ধুর্যটিবাবুর বাড়ির সামনে এসে পৌঁছলাম আমরা। একটা মাঠের ঠিক মাঝখানে একলা ভূতের মতো দাঁড়িয়ে আছে পুরনো ধাঁচের দোতলা বাড়িটা। না, কোনো আলো আসছে না বাড়ির ভিতর থেকে। গাড়িতে আসার সময় একটাও কথা বলেননি ধুর্যটিবাবু। আমার মনে হলো হয় তিনি গভীরভাবে কিছু ভাবছেন, নয় স্বভাবজাতভাবেই তিনি গম্ভীর মানুষ। গাড়ি থেকে নামার সময় তিনি শুধু বললেন, এখানে এখনো ইলেকট্রিসিটি নেই, তবে একটা রাত, তোমাদের আশা করি তেমন কোনো অসুবিধা হবে না।
আমরা গাড়ি থেকে নামতেই ঘাস জমিতে জমে থাকা জলে আমাদের পায়ের পাতা ডুবে গেল। বৃষ্টি একটু ধরেছে ঠিকই, তবে হাওয়া এখনো বইছে। দুর্যোটিবাবু পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট্ট টর্চ বের করে সেটা জ্বালিয়ে চাবি দিয়ে একটা ঘরের দরজা খুললেন। তারপর ঘরের ভেতর ঢুকে একটা লণ্ঠন জ্বালিয়ে আমাদের দুজনকে সে ঘরে বসতে বলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। একটা পুরনো আমলের পালঙ্ক রাখা আছে ঘরটায়। বিছানার ওপর বসে নীলু বলল, সম্ভবত এই ঘরেই আমাদের আজ রাত কাটাতে হবে। আমি নীলুর কথার কোনো জবাব দিলাম না। মনে মনে ভাবতে লাগলাম, অনির্বাণ এলো না কেন? সত্যি কি সে ভয় পেয়ে গেল? মিনিট তিনেকের মধ্যেই একটা পাথরের থালায় সাজানো মিষ্টি আর জল নিয়ে ঘরে ঢুকলেন দুর্যোটিবাবু। থালা আর জলের পাত্র তিনি পালঙ্কের পাশে একটা টেবিলের উপর রেখে আমাদের উদ্দেশ্যে বললেন, নাও, তোমরা এগুলো খেয়ে নাও, আমি ততক্ষণ সান্ধ্যান্নি ছেড়ে আসি, কেমন? এই কথাটা বলে দুর্যোটিবাবু ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। পাথরের থালায় বেশ বড় বড় অনেকগুলো মিষ্টি, সেই দুপুরবেলা খেয়ে বেরিয়েছি আমরা। মিষ্টিগুলো দেখেই আমাদের খিদে পেয়ে গেল, খেতে শুরু করলাম। সান্ধ্যান্নি সেরে এরপর যখন দুর্যোটিবাবু আবার আমাদের ঘরে এলেন, তখন আমাদের খাওয়া শেষ। তিনি আমাদের উদ্দেশ্যে বললেন, চলো এবার অন্য ঘরে গিয়ে বসে কথা বলি। দুর্যোটিবাবুর পিছন পিছন আমরা সে ঘর ছেড়ে বেরিয়ে গিয়ে হাজির হলাম বাড়ির আর একটা প্রান্তে, একটা ঘরে। সেই ঘরের ঠিক মাঝখানে একটা কাঠের তেপায়া টেবিলের ওপর একটা ছোট্ট মোমবাতি জ্বলছে, আর সেই টেবিলের চারদিকে সাজানো আছে চারটে কাঠের চেয়ার। এছাড়া অন্য কোনো আসবাব নেই সেই ঘরে। ঘরটায় আরও একটা দরজা আছে। ঘরে ঢুকে সেই দরজাটাও খুলে দিলেন দুর্যোটিবাবু। বাড়ির পিছন দিকের মাঠ থেকে এক ঝলক ভেজা বাতাস এসে ঢুকলো ঘরের ভেতর। দরজা খোলার পর ঘরের মাঝখানে টেবিলের পাশে একটা চেয়ারে বসলেন দুর্যোটিবাবু। অন্য দুটো চেয়ারে আমি আর নীলু পাশাপাশি বসলাম। চেয়ারে বসার পর আমাদের দিকে ভালো করে তাকালেন দুর্যোটিবাবু। আমার মনে হলো উনি যেন আমাদের জরিপ করে নিলেন। এরপর তিনি ফাঁকা চেয়ারটা দেখিয়ে গম্ভীর গলায় বললেন, একটা চেয়ার তোমাদের সেই বন্ধুর জন্য নির্দিষ্ট ছিল, কিন্তু সে তো এলোই না। চারজন না হলে প্ল্যানচেটে বসা যাবে না। আমি ভেবেছিলাম তোমাদের কথার দাম আছে, তাই তোমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। এখন বুঝলাম। তাকে কথা শেষ করতে না দিয়ে প্রসঙ্গটা এড়াবার জন্য নীলু বলে উঠল, প্ল্যানচেটে বসা না গেলেও আপনার মতো সিদ্ধ পুরুষের কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে। আচ্ছা, পঞ্চমুন্ডির আসনে কিভাবে সব সাধনা করা হয় তা একটু শোনাবেন, আমার খুব জানার ইচ্ছে। নীলুর কথা শুনে কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর গম্ভীর কণ্ঠে দুর্যোটিবাবু বলতে শুরু করলেন, তাহলে এসব কথাই বলি, শোনো। তোমরা যে সাধনার কথা শুনতে চাইলে, তা অতি কঠিন সাধনা, অনেকের মৃত্যু হয়েছে এই সাধনা করতে গিয়ে। প্রথমে সংগ্রহ করে আনতে হয় কোনো লাশ, মহাশ্মশানের অমাবস্যার রাতে সেই লাশের উপর পঞ্চমুন্ডির আসন পেতেই বসতে হয়। সঙ্গে রাখতে হয় মাটির ভাঁড়ে চাল ভাজা আর নরকরটিতে সুরা। মন্ত্র উচ্চারণে প্রেতাত্মা এসে প্রবেশ করে সেই শরীরে, জীবন্ত হয়ে ওঠে লাশ, বিভৎস চিৎকার করে মাঝে মাঝে সে বলে ওঠে, দে দে আমার বড় খিদে পেয়েছি। তখন এক মুঠো চাল ভাজা আর সুরা তার মুখে ঢেলে দিয়ে শান্ত করতে হয় তাকে। লাশের উপর পাতা আসনে শক্ত হয়ে বসে চামুণ্ডা মন্ত্র জপ করতে হয়। সে মন্ত্র অত্যন্ত কঠিন, মন্ত্রের জোরে বসে থাকে প্রেতাত্মা। মন্ত্রে সামান্য ভুলচুক হলে
যে বুকের উপর বসে আছে তাকে ছিটকে ফেলে দিয়ে উঠে দাঁড়াবে সেই লাশ। তারপর এই পর্যন্ত বলে হঠাৎ চুপ করে গেলেন ধুর্যটিবাবু। আমরা ডুবে গেছিলাম তার গল্পের মধ্যে। তিনি থামতেই নীলু উত্তেজনা চাপতে না পেরে বলে উঠল, তারপর তারপর? নীলুর কথার কোনো জবাব না দিয়ে পিছন দিকের খোলা দরজার দিকে তাকিয়ে ধুর্যটিবাবু বললেন, বাইরে থেকে একটা শব্দ আসছে না? ধুর্যটিবাবুর কথা শুনে কান খাড়া করলাম আমি। তাই তো, কে যেন হাঁটছে। না, দরজা দিয়ে বাইরের অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে কে যেন মাঠের জমা জলে ছপছপ শব্দে পা ফেলে বাড়িটার দিকে এগিয়ে আসছে। দরজার একদম কাছে এসে থেমে গেল শব্দটা। কয়েক মুহূর্ত কোনো সারা শব্দ নেই, তারপরই দরজার বাইরে অন্ধকার থেকে ফুটে উঠল একটা মানুষের চেহারা। ঘরের ভেতর উঁকি মারল একটা মাথা, আর তাই দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ধুর্যটিবাবু বলে উঠলেন, কে কে তুমি? আর তারপরই আগন্তুককে চিনতে পেরে নীলু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ধুর্যটিবাবুকে বলল, ও হলো আমাদের সেই বন্ধু যার আসার কথা ছিল। ধুর্যটিবাবু যেন একটু অবাক হয়ে গেলেন। অবশ্য আমি আর নীলুও কম অবাক হইনি। অনির্বাণ যে এভাবে এখন হাজির হবে আমরা কেউ আশা করিনি। ধুর্যটিবাবু অনির্বাণকে বললেন, এসো ভেতরে এসো। ঘরের ভেতর পা রাখল অনির্বাণ, একদম কাক ভেজা, জল চুঁইয়ে পড়ছে মাথা থেকে। ঘরে ঢুকে একটু হেসে এসে বলল, আমার আসতে একটু দেরি হয়ে গেল, আসলে অনেক কষ্ট করে আসতে হলো তো। আমি বললাম, আমরা তো ভেবেছিলাম তুই আর এলি না, অনেকক্ষণ আমরা প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলাম তোর জন্য। অনির্বাণ পকেট থেকে একটা রুমাল বের করে মাথা মুছতে মুছতে বলল, আমি যখন আসবো বলেছি তখন আসবই, তাই তো এত কষ্ট করেও। ধুর্যটিবাবু এবার তার উদ্দেশ্যে বললেন, দাঁড়িয়ে কেন, চেয়ারে বসো। মাথা মুছে অনির্বাণ এসে বসল আমার ঠিক পাশে চেয়ারটায়। এত ভিজেছে যে মোমের আলোয় তার মুখ যেন রক্তশূন্য বলে মনে হচ্ছে। সে বসার পর ধুর্যটিবাবু তার দিকে তাকিয়ে বললেন, তুমি কি মিডিয়াম হাতে সেই ছিলে, তোমার নাম কি? অনির্বাণ প্রথমে ঘাড় নেড়ে জানালো হ্যাঁ, তারপর বলল, আমার নাম তাতাই। অনির্বাণ হঠাৎ যে কেন তার ডাক নামটা বলল বুঝতেই পারলাম না। তার নাম শোনার পর ধুর্যটিবাবু বললেন, তুমি কি জানো যে মিডিয়াম হয় অনেক সময় কোনো শয়তান আত্মা মিডিয়ামকে ছেড়ে যাওয়ার সময় তার ক্ষতি করে দিয়ে যায়? ক্ষতি করে মানুষেরা, আত্মা নয়, কোনো আত্মা আমার কোনো ক্ষতি করতে পারবে না। ধুর্যটিবাবুর দিকে তাকিয়ে একটু যেন রুক্ষ স্বরেই কথাগুলো বলল অনির্বাণ। তার কথা শুনে ধুর্যটিবাবু কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে বললেন, বাহ, তোমার সাহস আছে দেখছি, তবে বেশি সাহস ভালো নয়। অনির্বাণ কিন্তু তার কথার কোনো জবাবই দিল না। ধুর্যটিবাবু এরপর নীলুর দিকে তাকিয়ে বললেন, তোমার বন্ধু যখন এসেই পড়েছে তখন আর পঞ্চমুণ্ডির আসনের গল্প বলে সময় নষ্ট করে লাভ নেই। তোমাদের অবিশ্বাসী বন্ধু নিশ্চয়ই ভিতরে ভিতরে উদ্গ্রীব হয়ে উঠছে প্ল্যানচেটে বসার জন্য। বৃষ্টির মধ্যে এতটা পথ ভিজে এসেছে মিডিয়াম হবে বলে। এই কথা বলে তিনি যেন মৃদু কটাক্ষ করলেন অনির্বাণকে। অনির্বাণ বলে উঠল, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, সময় নষ্ট করে লাভ নেই, আমাকে আবার ফিরে যেতে হবে। অনির্বাণের কথা শুনে আমি বললাম, সে কি রে, তুই আবার এই বৃষ্টিতে ফিরে যাবি? ঠিক আছে, তাহলে বরং শুরু করা যাক। দরজাটা বন্ধ করে দিতে হবে তাহলে। তবে প্ল্যানচেটে বসার আগে একটা কথা তোমাদের বলে দিই, কারো হাড় দুর্বল থাকলে কিন্তু প্ল্যানচেটে না বসাই ভালো। দুর্ঘটনা ঘটলে আমাকে কিন্তু দোষ দিও না। ধুর্যটিবাবুর কথা শেষ হতেই অনির্বাণ একটা বাঁকা হাসি হেসে বলল, আমাদের সকলেরই হাড় ঠিক আছে, আপনার হাড় ঠিক আছে তো? আপনি নিজে ভয় পাচ্ছেন না তো?
অনির্বাণের এই কথাটা শোনা মাত্রই হঠাৎ যেন ধপ করে জ্বলে উঠল ধূর্যটিবাবুর চোখ দুটো। তিনি কি যেন বলতে গিয়েও নিজেকে সংবরণ করে নিলেন। মৃদু হেসে শুধু তিনি বললেন, সে পঞ্চমুণ্ডির আসনে বসে সব সাধনা করে, সে কোনো প্রেতাত্মাকে ভয় পায় না। নীলু উঠে গিয়ে দরজা দুটো বন্ধ করে এলো। টেবিলের একদম কাছে চেয়ারগুলো আরো এগিয়ে নিয়ে বসলাম আমরা। মোমটা প্রায় শেষ হয়ে এসেছে, তার মৃদু আলোয়ে চেয়ারে বসে থাকা আমাদের ছায়াগুলো কাঁপছে। চারপাশে কোনো শব্দ নেই। সকলে ঠিকভাবে বসার পর কয়েক মুহূর্ত অনির্বাণের দিকে তাকিয়ে ধূর্যটিবাবু বললেন, তোমরা আমার মতন এইভাবে দু হাতের আঙুলগুলোকে টেবিলের উপর আলতো করে ছুঁয়ে রাখো। আমি আলো নেভাবার পর কেউ কোনো কথা বলবে না, শুধু এক মনে চিন্তা করবে পরিচিত কোনো মৃত ব্যক্তির কথা, কেমন? আমরা তাঁর দেখা দেখি টেবিলের ওপর আঙুল রাখলাম। আঙুল রাখতে গিয়ে আমার আঙুল মুহূর্তের জন্য ছুঁয়ে গেল পাশে বসা অনির্বাণের হাতের পাতা। আমার মনে হলো বৃষ্টিতে ভিজে অনির্বাণের হাত যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। ধূর্যটিবাবু সকলের মুখের দিকে তাকিয়ে এক ফুঁয়ে মোমবাতিটা নিভিয়ে দিলেন। সারা ঘরে নেমে এলো জমাট বাঁধা অন্ধকার। আমরা সবাই এক মনে চিন্তা করতে লাগলাম পরিচিত কোনো মৃত মানুষের কথা। মিনিট পাঁচেক পর আমার মনে হলো টেবিলটা যেন থর থর করে একবার কেঁপে উঠল। আর তারপরই শোনা গেল ধূর্যটিবাবুর গম্ভীর অথচ চাপা কণ্ঠস্বর, আপনি কি এসেছেন? এসে থাকলে টেবিলে একবার শব্দ করুন। টেবিলটা আরো একবার কেঁপে উঠল। তারপর একটা শব্দ শোনা গেল। আমার একটু ভয় করলো। এবার ধূর্যটিবাবুর গলা শোনা গেল, তাহলে আপনি এসেছেন, আপনার নাম কি? আমার পাশে বসে থাকা অনির্বাণের গলায় প্রথমে একটা ঘড়ঘড় শব্দ শুরু হলো, তারপর একটা অস্পষ্ট স্বর শোনা গেল, আমার নাম নামটা স্পষ্ট শোনা গেল না শেষ পর্যন্ত। আপনার ঠিকানা কি? আবার সেই ঘড়ঘড় শব্দ শোনা গেল অনির্বাণের গলা থেকে। তারপর একটা ভাঙা ভাঙা স্বরে সে ধীরে ধীরে বলল, 77 গণেন্দ্র মিত্র লেন, শ্যামবাজার, কলকাতা। ঠিকানাটা শুনেই চমকে উঠলাম আমি। আরে, এ তো আমাদের দুটো বাড়ি পরেই অনির্বাণের বাড়ির ঠিকানা। ও, তাহলে অনির্বাণ। আচ্ছা, অনির্বাণ তাহলে কায়দা করেই তার ডাক নাম বলেছে ধূর্যটিবাবুকে। আসলে সে প্ল্যানচেটে বসে নাটক করে ঠকাতে চাইছে ধূর্যটিবাবুকে। ব্যাপারটা ভেবে ভয় কেটে গিয়ে হাসি পেয়ে গেল আমার। ধূর্যটিবাবু জিজ্ঞেস করলেন, আপনার কি খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট, খুব কষ্ট। কোমরটা একদম ভেঙে গুড়িয়ে গিয়েছে। অনির্বাণের গলার স্বর যেন অনেক দূর থেকে ভেসে আসছে। মনে মনে ভাবলাম পারেও বটে অনির্বাণ অভিনয় করতে। ধূর্যটিবাবু বললেন, ও, তার মানে অপঘাতে মৃত্যু হয়েছে আপনার? হ্যাঁ, একটা গাড়ি চাপা দিল আমাকে। সব শেষ। কি গাড়ি ছিল সেটা? বাস না লরি? না, বাস নয়, একটা অ্যাম্বাসেডার। আজ দুপুরে পার্ক সার্কাসের মোড়ে। এরপর অনির্বাণ কি বলল
ঠিক বুঝতে পারলাম না। ধুর্জটিবাবু তার কথা শুনে বলে উঠলেন, তার নম্বর কত ছিল? আমার মনে হল প্রশ্নটা করার সময় ধুর্জটিবাবুর গলাটা যেন কেঁপে উঠল। অন্ধকারের মধ্যে প্রচন্ড জোরে আর্তনাদ করে উঠলেন ধুর্জটিবাবু। মনে হল ধুর্জটিবাবু যেন চেয়ার থেকে মাটিতে পড়ে গেলেন। পরক্ষণে প্রচন্ড জোরে হাসতে শুরু করলো অনির্বাণ। দেখ দেখ, তোদের পঞ্চমুণ্ডের আসনে বসা সিদ্ধ পুরুষ নিজেই কেমন ভয় পেয়ে গেলেন। কি হলো আমরা ঠিক বুঝতে পারলাম না। হাসতে হাসতে অনির্বাণ বলল, কিন্তু শেষ পর্যন্ত মনে হয় তোর বিশ্বাসে ঠিকরে নিল। অনির্বাণের কথা শেষ হওয়ার পর আবার ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ কিভাবে যেন ঘরের একটা দরজা শব্দ করে খুলে গেল। এক ঝলক ঠান্ডা বাতাস ঢুকলো ঘরের ভেতর। আমি বললাম, ধুর্জটিবাবু, ও ধুর্জটিবাবু, ধুর্জটিবাবু! অনির্বাণ, এই অনির্বাণ! কিন্তু কারো কোনো শব্দ পাওয়া গেল না। পকেট থেকে একটা লাইটার বের করে জ্বালালাম। মৃদু আলোয় দেখতে পেলাম মাটিতে পড়ে আছেন ধুর্জটিবাবু, তার মুখ দিয়ে গেজলা বেরোচ্ছে। কিন্তু অনির্বাণ কোথায় গেল? লাইটার দিয়ে মোমের টুকরোটা আবার জ্বালিয়ে নিলাম। ধুর্জটিবাবুর পাঞ্জাবির পকেট থেকে টর্চটা ছিটকে পড়েছিল মেঝের উপর। সেটা চট করে কুড়িয়ে নিয়ে নীলুকে বললাম, তুই বরঞ্চ ধুর্জটিবাবুকে দেখ, আমি দেখি অনির্বাণ কোথায় গেল। সে এভাবে ঘর থেকে বেরিয়ে গেল কেন, আর কোথায় বা গেল? আমি ঘর ছেড়ে খোলা দরজা দিয়ে বারান্দায় বেরিয়ে এলাম। টর্চ জ্বালিয়ে দেখতে পেলাম একটু দূরে দাঁড়িয়ে আছে ধুর্জটিবাবুর গাড়িটা। টর্চের আলো মাঠের বেশি দূরে যাচ্ছে না, আর কিচ্ছু দেখা যাচ্ছে না মাঠে। অনির্বাণ, অনির্বাণ, তুই কোথায় গেলি অনির্বাণ? ঠিক সেই সময় বেজে উঠল পকেটে রাখা মোবাইলটা। সেটা বের করে কানে দিতে উপাশ থেকে মোবাইলে ভেসে এলো কে, আমার এক বন্ধুর গলা। কে পলাশ? হ্যালো, আমি 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 অসীম বলছি রে। তোরা যেখানে আছিস সেখান থেকে এখনই কলকাতায় ফিরে আয়। হ্যাঁ, খুব জরুরি, খুব। কেন রে, কি হয়েছে? অনির্বাণ, অনির্বাণ আর নেই। আজ আজ দুপুরে পাশের কাছের মোড়ে একটা অ্যাম্বাসেডর তাকে। কি বলছিস তুই অসীম, অনির্বাণ তো এক্ষুনি। কথাটা শেষ করার আগেই লাইনটা কেটে গেল। আমার হাতে ধরা টর্চের আলোটা যেন হঠাৎ আটকে গেল কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা ধুর্জটিবাবুর অ্যাম্বাসেডারের নাম্বার প্লেটের ওপর। WBQ 5555